নমস্কার দর্শক বন্ধুরা, আজকে কৌশলার কিচেন রুমে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা দিয়ে আমার কিচেন রুম শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল। এইটা আপনারা দেখতে থাকুন, আমার কড়াই বসানো হয়ে গেছে। আর মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগে থেকেই, আপনাদের দেখানো হয়নি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটাও দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে তেলে ছেড়ে দেবো ভাজার জন্য। চাপা দিয়ে দেব, ঢাকনাটা খুলে দেখে নেব। মাছটা উল্টে দেব, মাছটি পুরো লাল করে সাজা হয়ে গেছে। আর একটু সাজা হবে, মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক এক পিস করে তুলে নেব। ভাজা হয়ে গেছে, কি সুন্দর! এবার কড়াইতে জিরে ফোড়ন দেবো। কাঁচকলা আলু পেঁপে এগুলো কাটা হয়েছিল, সেইগুলো তেল তো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এগুলো তেলে ছেড়ে দেবো। এগুলোকে তেলে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব ভাজা করার জন্য। ভালো করে ভাজা হতে থাকে, এর মধ্যে আদা জিরেটা ভেজে নেব। আদা জিরেটা ভেজে নেব, অল্প সামান্য দেবো। আর একটু ভেজে রেখেছি, যেটা নাপানোর সময় ঝোলে দিয়ে দেবো, সেটাও পরে ভেজে নেবো। দেখতে থাকুন কীভাবে শুরু হয়ে গেছে। আমি হাতায় তুলে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেবো। এদিকে পেঁপে আলু কাঁচকলা এগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে নাড়া চাড়া দিয়ে নেব। মশলাটা কষিয়ে নেব ভালো করে। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। এবার ভালো করে ভেজে নেব। মশলা হয়ে গেলে তারপর জলটা ফেলে দেব। দেখুন দর্শক বন্ধুরা, এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। জ্যান্ত মাছ দিয়ে কাঁচকলা আলু পেঁপে ঝোল, বেশি ঝোল না খেতে ইচ্ছে করে আপনি কামাখাই করুন, কিন্তু মশলাটা একদম বেশি দেওয়া যাবে না, অল্প মশলা দিয়ে। আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করি, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমরা কিন্তু সবসময় কাঁচা লঙ্কার তরকারি খেয়ে থাকি। পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, গরম জল করে দিলে কি হয়, তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়ে যায় বা তরকারিটায় অন্যরকম স্বাদ আসে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন টকটক করে ফুটছে কীভাবে। এবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো, তার সবজিগুলো ভালো করে ফুটে দেবো। যত ভালো ফুটবে ততটাই এই তরকারিটা স্বাদ হবে। দেখে নেব কীরকম কী সিদ্ধ হয়েছে সবজিটা। দারুণ ফুটে গেছে, দেখি। আলুটাতে সবগুলো সিদ্ধ হয়ে গেছে,
এবার মাছের পিসগুলো কড়াইতে দিয়ে দেবো, ভুলে দেব। এবার আরেকটু ঢাকনা চাপা দিয়ে দেবো। লঙ্কাটা বেটে নিয়েছি, এবার ঝোলে দিয়ে দেবো। জিরে বেটে রাখা, ভেজে রাখা জিরেটা বেটে নিয়েছি, এবার ছুলে দিয়ে দেবো। কত সুন্দর দেখতে হয়েছে। এবার নাবিয়ে নেবো, তরকারিটা হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আপনারা এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমাকে প্লিজ প্লিজ আপনারা সাথ দিন, যাতে আপনাদের সামনে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজকের রেসিপি এই পর্যন্তই। আপনারা এখানে ঠেলে দেবো, দেখুন কি সুন্দর হয়েছে ঝোলটা। একটু পাতলা হলে ভাজা জিরে, জ্যান্ত মাছের কাঁচকলা, আলু দিয়ে ঝোল করলে তা যে কত সুন্দর সেন্ট আসে। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, খেয়ে দেখুন, দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগে খেতে। অবশ্যই অবশ্যই দেখুন আমার চ্যানেলকে, আর সবাই আপনার জানাশোনা কেউ থাকলে তাদেরও সাবস্ক্রাইব করতে বলুন, লাইক করতে বলুন, আর শেয়ার করতে বলুন। আবার নতুন ভিডিও পেতে হলে আবার অন্য দিন অন্য সময় অন্য কখনো দেখা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, নমস্কার।